আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো নতুন স্টাইলের ঘূর্ণি ডিজাইনের স্কার্ট তৈরি করে এই স্কার্টটা কিন্তু সব বয়সীচের জন্য তৈরি করে নিতে পারবেন একটি ভিডিও দেখলেই এখানে প্রথমে কোমর আমি নিয়ে নিব। আপনার কোমর যতটুকু ঠিক ততটুকু মাপ নিয়ে নেবেন তো আমি এখানে কোমর আঠাশ ইঞ্চি নিয়ে নিয়েছি আর ভাগ বারো ইঞ্চি এ বারো ইঞ্চিটা হচ্ছে পাট আপনি যতটা পার্ট নেবেন ততটা তত দিয়ে এই কোমরকে ভাগ দিতে হবে তো ভাগ দেওয়ার পরে আমার দুই দশমিক তেত্রিশ ইঞ্চি এসেছে আমি এখানে আর কিছুটা এক্সট্রা যোগ করে আমি পুরো তিন ইঞ্চি নিয়ে নেব তবে সব সময় সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিয়ে নিতে হবে তো আমি যদি এখানে সেলাইয়ের জন্য এক্সট্রা এক ইঞ্চি নিই তাহলে কিন্তু আমার তিন ইঞ্চির বেশি আসছে তো আমি এখানে তিন ইঞ্চির বেশি নেব না আমি অল্প পরিমাণ কিছু বেশি নিয়ে পুরো তিন ইঞ্চি নিয়ে নেব আর আপনার অবশ্যই যত কোমর হবে তার সঙ্গে কিন্তু এক ইঞ্চি বেশি নিয়ে নেবেন সেলাইয়ের জন্য ভাগ করার পরে তো আমি এখানে তিন ইঞ্চি নিয়ে নেব তো প্রথমে আমি একটা পেপার কেটে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সহজ নিয়মে আমি একটা পেপার নিয়ে নিয়েছি আর এই পেপারটা মাঝখান দিয়ে ভাঁজ করে এই যে মাঝখানের যে দাগটা হয়েছে এই দাগ বরাবর আমি একটি দাগ কেটে দিলাম দেন তারপরে আমি পেপারটাকে আবার ভাঁজ করে আবার কোনি ভাঁজ করে দিচ্ছি ত্রিকোণ আকৃতিতে ব্যাস এবার এই যে দুপাশের যে দুইটা আক হয়েছে সেটার উপর দিয়ে আমি আর একটা দাগ দিয়ে দিচ্ছি এবার আমি আপনাদেরকে সেন্টিমিটারে বুঝিয়ে দিচ্ছি তো এখানে আমি যে মিডিল পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্ট থেকে এই যে তিন ইঞ্চিতে একটা করে মার্কিং মার্ক করব। দুপাশে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্ক করে দেব এই যে এবার আমি মাছ বরাবর এই যে একটা রাউন্ড শেপের মতো করে দিয়ে দেবো তিন ইঞ্চি শেপে আমি যখন কাপড় কাটব তখন আপনাদেরকে ইঞ্চিতে বুঝিয়ে দেব এখন আমি আপনাদেরকে কাগজে সেই জন্য সেন্টিমিটারে বুঝিয়ে দিচ্ছি এবার আমি এটা রাউন্ড শেপটা দিয়ে দিলাম রাউন্ড শেপের যে পাশ আছে এখান থেকে ঠিক আমি অনুমান করে আমি এমনিতে দশ মার্ক দশ ইঞ্চি মার্কিং করে দিচ্ছি দশ সেন্টিমিটার এবার দশ 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 করে আমি পুরো রাউন্ডটাই ঘুরিয়ে ঘুরিয়ে দাগ কেটে দেব আপনারা কাপড়টা ঠিক যতটুকু লম্বা নিতে চান এখানে ঠিক ততটা লম্বা এভাবে ঘুরিয়ে ঘুরে দাগ কেটে দিতে হবে এটা আমার লম্বার মাপ এবার আমি কাপড়টাকে কেটে নিলাম সরি কাগজটাকে কেটে নিলাম নেওয়ার পরে যে পুরো যে আমার লম্বাটা হয়েছে সে লম্বাটার অর্ধেক আমি নিয়ে নেব পাঁচ ইঞ্চি এবার পাঁচ ইঞ্চিতে এই যে মাঝ মাঝের যে তিনটা দাগ আছে সেই তিনটা দাগে মিডিল পয়েন্টে আমি একটি পয়েন্ট এঁকে দিলাম এবার এই যে কোনা আছে এই কোনা এবং মিডিল পয়েন্ট আর ওপরের কোনায় আমি একটি করে এই যে এইরকমভাবে দাগ এঁকে দেব আবারও এই যে এরকমভাবে এই তো আমি এভাবে একটা করে মার্ক করে দিচ্ছি এবং এটা আমার কিন্তু ঘূর্ণিসেবের ডিজাইন চলে এসেছে এবার প্রথমে আমি ভেতরের যে রাউন্ড শেপটা আছে সেই রাউন্ড শেপটা আমি কেটে নিচ্ছি এইবার এই তো ভেতরের যেই দাগগুলো আছে সেই দাগগুলো আমি কেটে নেচ্ছি এই যে এই ডিজাইনটা আমি কেটে নিচ্ছি। আর এখান থেকে কিন্তু আমার দুইটি পাট বের হবে এই তো পুরো পেপারটা আমি কেটে নিয়েছি দাগ অনুযায়ী এই যে এখানে যে দুপাশে দুইটা পেপার সেটা সরিয়ে দিলাম এবং মাঝে দুইটা। নিয়ে নিচ্ছি তো এখানে আপনাকে বুঝতে হবে আপনার কোমর যেটা হবে সেটা দিয়ে আপনি যতটা পার্ট নেবেন সে পার্টটাকে ভাগ করবেন ভাগ করে যেটা বের হবে তার সাথে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নেবেন তাহলে আপনাদের কোমরের অরিজিনাল মেজারমেন্ট চলে আসবে আর পার্টগুলো ঠিক এই রকমভাবে সেলাই করতে হবে এবং এই মাঝখান দিয়ে এভাবে একটা রাউন্ড শেপ চলে আসবে আপনার এভাবে কামিজ এবং স্কার্ট যে কোনো কিছুই তৈরি করে নিতে পারবেন যেটা খুশি সেটা এবার আমি প্রথমেই এই যে কাপড় নিয়ে নিয়েছে এখানে আমার দুই গজ কাপড় আছে তো কাপড়টাকে আমি প্রথমেই মেলে নিচ্ছি মেলে নেওয়ার পরে এই যে দেখুন মেলে নেওয়ার পরে মাছ বরাবর ভাঁজ করে নিচ্ছি তো এই স্কার্টটা আমার সাত থেকে বারো বছর বাচ্চারা পড়তে পারবে মেনলি আপনারা কুমোরের মাপ নেবেন প্লাস হচ্ছে যে লম্বার মাপটা নিয়ে নেবেন তাহলেই আপনাদের আইডিয়া অনুযায়ী আপনারা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে দুই গজ কাপড় নিয়ে নিয়েছি আর এই কাপড়টা মাঝখান দিয়ে ভাঁজ করে একটা চিহ্ন এঁকে নিলাম ঠিক পেপারের মতো করে এবার মাঝখান দিয়ে এই দাগ অনুযায়ী আমি একটা মার্ক করে দিচ্ছি পুরো কাপড়টা আমি মার্ক করে দিলাম মার্ক করে দেওয়ার পর আমি কাপড়টাকে আবারও ভাঁজ করে নিচ্ছি ভাজ করে দেওয়ার পরে এই যে কোনা কোনি আবারও ভাঁজ করে নিচ্ছি এবার কাপড়টাকে একটু হাত দিয়ে দেবে নেব। যেন এই কোনাকিও একটি দাগ বসে যায় এবার এই দাগ অনুযায়ী আমি আবারও একটা করে মার্ক করে নেব কাপড়টাকে আমি পুরোপুরি মেলে নিচ্ছি মেলে নেওয়ার যে দুপাশে যে দুইটা মার্ক হয়েছে সে মার্কের উপর দিয়ে আমি আরেকটা চক দিয়ে মার্ক করে দেব আমি তিনটা মার্ক করে দিয়েছি এবার এই যে মিডিল পয়েন্ট আছে সেই মিডিল পয়েন্ট থেকে আমি এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্ক করে নেব দুপাশে আমি তিন ইঞ্চি তিন ইঞ্চি করে মার্ক করে নিচ্ছি এবার মিডিল পয়েন্ট থেকে এই যে তিন ইঞ্চি করে রাউন্ড শেপে একটি বৃত্তর মতো করে হাফ বৃত্ত আমি করে নিচ্ছি এবার এই যে সাইড থেকে আপনারা আপনাদের লম্বার মাপটা নিয়ে নেবেন তো আমি আমার লম্বার মাপটা নিয়ে নিব আঠাশ ইঞ্চি সেলাই সহ সাতাশ ইঞ্চি সেখানে সেলাই এক ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে আমি আঠাশ ইঞ্চি নিয়ে নিচ্ছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন আপনাদের লম্বার মাপটা আপনারা এখান থেকে নিয়ে নেবেন তো আমি এই যে এভাবে চারিটা পার্শ রাউন্ড শেপে আমি ঠিক মাপটা ঠিক রেখে পুরোটাই রাউন্ড করে দিচ্ছি এবার আমি এই দাগ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি কাপড়টা আমি কেটে নিয়েছি এইবার মাছ বরাবর আমি একটা করে মিডিলে পয়েন্ট করে দেব আঠাশের অর্ধেক চোদ্দো আমি চোদ্দোতে একটি মার্ক করে দেব যে তিনটা মিডিলের দাগ আছে সে তিন দাগে আমি একটি করে পয়েন্ট করে দিচ্ছি এবার এই পয়েন্ট অনুযায়ী আমি কর্নার থেকে মাস পয়েন্ট দেন এই যে সাইডের এই কর্নারে এসে মার্ক মিলে নিচ্ছি নিচ থেকে মিডল পয়েন্ট দেন ওপরের কর্নারের এই যে এখানে এভাবে আমি তিনটা শেপ দিয়ে দেব শেপ গুলো দিয়ে আমার হয়ে গিয়েছে এবার প্রথমে আমি মাঝের এই যে রাউন্ড শেপটা কেটে নিচ্ছি দেন এবার ভেতরের দাগগুলো কেটে নেব এই তো আমি ভেতরেরগুলো কেটে নিয়েছি এখানে আমার দুইটি পার্ট বের হয়েছে তবে এই যে এখানে আমি প্রিন্টের কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের কাপড়টা অবশ্যই মাঝখান দিয়ে কেটে দুইটা পাট করে সোজা সোজা পাশ ওপরের দিকে রেখে কিন্তু কাপড় কেটতে হবে তবে এই যে ভাবে লম্বা লম্বি করে আমি কিন্তু যে একটা পাট কেটেছিলাম সে পাটটা ধরেছি এবং একই রকমভাবে এই যে সবগুলো পার্টই কেটে নিতে হবে উল্টাপাল্টা হলে কিন্তু প্রিন্টের কাপড়টা কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে সেই জন্য এই দিকে খেয়াল রেখে কাপড়টা কাটতে হবে আর এখানে আমি মোট হচ্ছে আমার গজ কাপড় লেগেছে আপনারা যদি একটা বড় পেপার নিয়ে কাটেন কাপড় তাহলে ছয় গজে হয়ে যাবে তবে আমি প্রথম যে পাটটা কেটেছি সেটা কিন্তু দুই পার্টে সরি দুই গজে দুইটা পাট বের হয়েছে কিন্তু পরে কাপড়গুলো যেহেতু আমার পাটটা কাটা ছিল সেই জন্য আমি দুই গজ কাপড়ে চারটা পাট বের করতে পেরেছি তাহলে আপনারা কাগজ দিয়ে কেটে কিন্তু এভাবে পার্টগুলো বের করে নিতে পারবেন আর যদি আপনারা কাপড়ে কাটতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার কাপড়টা একটু বেশি লেগে যাবে তাহলে আমি যেটা বোঝাইলাম আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন এবার আমি ঠিক ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী এই যেভাবে সব কাপড়গুলো একটা একটা পার্ট করে গুছিয়ে প্রথমে যে পাটটা সেলাই করছি দেখুন কিভাবে একটু মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই সেলাইটা যদি আপনারা ঠিক মনোভাব মনোযোগ সহকারে না দেখেন তাহলে কিন্তু সেলাইটা বুঝতে পারবেন না এবং সেলাইটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটাও ভালো আসবে না বা স্কার্টটা আপনার তৈরি করতে পারবেন না এখানে আপনারা যতটা পাট ইচ্ছে তৈরি করে নিতে পারেন শুধু কোমরের মাপটা ঠিক রেখে আপনারা পাট যতটা পাট নেবেন সে পাটটাকে ভাগ করবেন সেখানে ভাগে যেটা বের হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য যোগ করে আপনারা এই পাটগুলো বের করে নিতে পারবেন তাহলে যে কোনো বয়সী আপনারা এই স্কার্টটা সুন্দর স্কার্টটা তৈরি করে নিতে পারবেন আমার একটা পার্ট সেলাই করা হয়ে গেছে দেখুন জয়েন্ট করে নিয়েছি দুইটা পার্ট একসাথে এবার আরও একটা পার্ট এই যে এভাবে ঠিক জয়েন্ট করে নেব আর এখানে কিন্তু একটু বাঁকা বাঁকাভাবে জয়েন্ট হবে পুরো কাপড়গুলো যখন জয়েন্ট হয়ে যাবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে আর আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি কাপড়টা কাটার সময় অবশ্যই সোজা পাশ করে কাটবেন এবং যে পার্টগুলো বের করবেন সে পার্টগুলো একই দিকে একই রকমভাবে রেখে রেখে কাটবেন ঠিক আমার ভিডিও দেখার দেখানোর নিয়ম অনুযায়ী উল্টাপাল্টা করে কাটলে কিন্তু আপনারা এই পার্টগুলো জয়েন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের এই স্কার্টটাও তৈরি হবে না এই তো তিনটা পার্ট আমার জয়েন হয়ে গিয়েছে এভাবে আমি প্রতিটা পার্ট পুরো কাপড়গুলোই সবগুলোই জয়েন করে নেব পুরো রাউন্ডটা আমি জয়েন করে নিয়েছি এবার দেখুন সোজা পাশ সোজা পাশ ভেতর রেখে আমি এই যে বাকি পার্টটাও জয়েন করে নেব এই বাকি পার্টটা জয়েন করার কারণ হচ্ছে যেন সব পার্টগুলো একই রকম বা সমান সমান অনুযায়ী যেন আমার জয়েন হয়ে যায় এই পার্টগুলো সবগুলো জয়েন করার পরে আমি যে কোনো একটা পার্ট থেকে কিছুটা পরিমাণ খসিয়ে নেব খসিয়ে নেওয়ার পরে আমার যে কোমরটা হয়েছে সেই কোমরটা আমি ফেতা দিয়ে মেপে নেব যেহেতু আমরা জানি যে আমাদের কোমর আঠাশ ইঞ্চি কিন্তু যখন আমরা এক্সট্রা এক ইঞ্চি বেশি নিয়েছি আবারও কখনো কখনো সেলাই কম বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু কম বেশি হতে পারে সেজন্য আমরা কিছুটা সেলাই খসিয়ে নিয়ে আমরা কোমরটা মেপে নেব এই তো আমি এখানে কিছুটা সেলাই খুশি নিয়েছি নেয়ার পরে এবার আমি ফিতা দিয়ে পুরো রাউন্ডটাই মেপে নেব আর দুপাশে হাফ ইঞ্চি করে সেলাইয়ের জন্য বাদ রেখে আমি কিন্তু ফিতা দিয়ে মেপে নিচ্ছি সেলাইয়ের জন্য আমি দুই পাশে হাফ ইঞ্চি করে বাদ রেখে দেব এবার ফিতারাকে একটু কাপড়টার সাথে ভালোভাবে টেনে টেনে কিন্তু মেপে নিতে হবে এই তো দেখুন আমাদের আঠাশ ইঞ্চি আর এখানেও হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ দিয়ে রাখলাম এবার আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি কাপড়টা আমার লম্বা আঠাশ ইঞ্চি তার চেয়ে দুই ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিয়েছি এবং এখানে ডাবল পাটে কাপড় আছে কাপড়টা আমার আড়াই ইঞ্চি আপনারা চাইলে এর চেয়ে কোমর নিতে পারেন তবে কোমরের পটির একটু চড়া হলে দেখতে ভালো লাগে এবার প্রথমে আমি এই যে পাশটা আছে পাশটাকে ডাবল ভাজ করে সেলাই করে নেব সেই জন্যই কিন্তু আমি দু ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি সেলাই করে নেওয়ার পরে এই যে কাপড়টাকে স্কার্ট পাটটাকে আমি সোজা করে নিয়েছি নেয়ার পরে এই যে উল্টো দিকে কোমরের পট্টিটা ধরে রাখবো উল্টো পাশে কোমরের পট্টিটা দিয়ে দিয়েছি ভেতর পাশে দিয়ে দেওয়ার পরে আমি পুরো রাউন্ডটাই সেলাই করে নেব শেষের দিকে কিন্তু হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় বাকি রেখে কোমরের বটিটা জয়েন করতে হবে এবার ওপরের দিকে কাপড়টা এতো কিছুটা ভাঁজ করে এই যে কোমরে যে সেলাই করেছিলাম সেই সেলাইয়ের যে অংশটুকু বাড়তি আছে কাপড়টুকু সেটা ভেতরে রেখে আমি সেলাইটা করে দিচ্ছি এই তো কোমরের পট্টিটা আমার জয়েন করা হয়ে গিয়েছে এবার যে উল্টো করে নেব স্কার্ট পার্টটা উল্টো করে নেওয়ার পরে আমি যে সেলাইটা খসিয়েছিলাম এই যে কোমরের পট্টির নিচ থেকে এই কাপড়টুকু জয়েন করে দেব এভাবে সেলাই করলে কিন্তু আপনার নিচের দিকে কম বেশি হওয়ার কোনো চান্স নেই তবে আপনারা যদি কোমরে পট্টিটা লাগানোর পরে সেলাই করেন তাহলে কিন্তু নিচের দিকে কম বেশি হয়ে যাবে এবার নিচের দিকে এসে এই তো এভাবে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো যেহেতু আমার পিকু সেলাই আছে সেই জন্য আমি পিকু সেলাই দিলাম পিকু সেলাই না দিলেও কিন্তু চিকন করে সেলাই দিলে পিকু সেলাইয়ের মতোই দেখতে ভালো লাগবে এবং স্কারটাও খুব সুন্দর হবে তো প্রিয়ভিওর্স আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন